বিহার এবং ঝাড়খণ্ডে ভারী ও টানা বৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজ থেকে আবার জল ছাড়া হয়েছে সোমবার। বন্যার আশঙ্কা মুর্শিদাবাদের একাধিক জায়গায়। ইতিমধ্যেই বানভাসী বাংলাদেশ, প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশে। ফারাক্কা থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা। সূত্রের খবর, সোমবার ফারাক্কা বাঁধ দিয়ে সারাদিনে 11 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। বাঁধ প্রকল্পের ম্যানেজমেন্ট ডিরেক্টরের ব্যাখ্যা, এই মুহূর্তে আপস্ট্রিমের অতিরিক্ত জল ব্যারেজে আটকে রাখা সম্ভব নয়। নিম্ন অববাহিকার তুলনায় উচ্চ অববাহিকায় বৃষ্টিপাতের মাত্রার ওপর নির্ভর করে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। নিম্নচাপের ফলে বিহার এবং ঝাড়খণ্ডে অত্যাধিক বৃষ্টি হয়েছে আর তার ফলে ফারাক্কা ব্যারেজের জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই কারণে ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জলধারণের মাত্রা 77.34 পৌঁছেছে, যা বিপদসীমা অতিক্রম করেছে এমনটাই কিন্তু খবর। ব্যারেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন চাইলেও জল আটকে রাখা যাবে না, কারণ জল ধরে রাখার কোনো প্রযুক্তি ব্যবস্থা নেই ব্যারেজে। বরং জল ছাড়া না হলে ব্যারেজের ক্ষয়ক্ষতি হতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা। আর ব্যারেজের ক্ষতি হলে বুঝতেই পারছেন কী পরিণাম হবে। সোমবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ডিরেক্টর জিডি দেশপাণ্ডে বলেছেন, এখন তো ব্যারেজের সব গেট খোলা আছে, যে পরিমাণে জল ডাউনস্ট্রিমে যাচ্ছে তাতে বাংলাদেশের দিকে জলপ্রবাহ বাড়তে পারে কি? দেশপাণ্ডের জবাব, না। রবিবার 11,32,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জেনারেল ডিরেক্টর বলেছেন, ওই পরিমাণ জলের উচ্চতা প্রবাহ থেকে ফারাক্কায় এসে পৌঁছেছিল, নির্দিষ্ট মাত্রা বাদ দিয়ে বাকি সব ডাউনস্ট্রিমে ছাড়া হয়েছে। ওই জল ধরে রাখার কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই। অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দুশ্চিন্তা বাড়ছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছে স্থানীয় বাসিন্দারা। তবে ব্যারেজ কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে 11 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, এই জলে বন্যা পরিস্থিতি হবে না বা কোনো ক্ষয়ক্ষতি হবে না বাংলাদেশে, এমনটাই জানিয়েছেন তিনি। এমনিতেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি চলছে, সেখানকার অবস্থা একবারে করুণ পরিস্থিতি। আর এইরকম একটা পরিস্থিতির মধ্যেই জল ছাড়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। এদিকে নিম্নচাপের ফলে দফায় দফায় বৃষ্টি চলছে দুই বঙ্গেই। আজ কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে যেমন বৃষ্টির সম্ভাবনা আছে, তেমনই বাংলাদেশের বেশ কিছু জায়গাতেও দফায় দফায় বৃষ্টি চলবে। 24 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়, এরপর 63 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। এখনও পর্যন্ত 34,000 কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। এই পরিস্থিতি আরও অবনতি হবে এমনটাই কিন্তু খবর। দুই দেশের নিম্নচাপের ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়, ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। ধীরগতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। আগামী 48 ঘন্টায় উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে যাবে এই নিম্নচাপ। সতর্কবার্তা জারি থাকছে মৎস্যজীবীদের জন্য। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় বইবে এমনটাই কিন্তু খবর। দক্ষিণবঙ্গে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর।